ইলিশ খেতে মধ্যরাতে মাওয়া ছুটে গেলেন নায়িকা পরিমণি। রাতে ঘুরে বেড়ানো পছন্দ পরিমণির, সময় পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, এটি তার পুরনো অভ্যাস। তবে সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার আগের মতো যখন তখন ছুটে বেড়াতে পারেন না, তাও বুধবার রাতে মাওয়া দেখা গেছে ঢাকাই সিনেমার এই নায়িকাকে। গভীর রাতে অন্তঃসত্ত্বা পরিমণি মাওয়ায় কী করছেন সেটি ভেবে অনেকেই অবাক হয়েছেন। সম্প্রতি জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হয়েছিলেন পরিমণি ও তার স্বামী শরীফুল রাজ, এ কারণে একটি ছবির শুটিং বন্ধ রাখা হয়। অসুস্থতার কারণে এফবিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতেও যাননি নায়িকা। প্রায় দুই সপ্তাহ বাসায় থেকে হাঁপিয়ে ওঠেন পরিমণি। স্বস্তি পেতে বুধবার রাতে বন্ধুদের নিয়ে ছুটে যান মাওয়া ঘাটে। পরিমণির ইলিশ খাওয়ার স্বাদ মেটাতে স্বামী রাজ তাকে নিয়ে যান মাওয়ায়। সেখানে গিয়ে স্বামী ও বন্ধুদের নিয়ে মেতে ওঠেন এই নায়িকা। গ্রুপ ছবি তুলে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে পরিমণি বলেন, অসুস্থ হওয়ার কারণে অনেকদিন ধরে বাসায় ছিলাম, দম বন্ধ হয়ে আসছিল, হুট করে সিদ্ধান্ত হলো ইলিশ খেতে মাওয়া যাব। শুনে রাজও নেচে উঠল, পারিবারিক কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে চলে গেলাম মাওয়া। ফেসবুকে আপলোড করা ছবিগুলো অবশ্য মাওয়া যাওয়ার পথে তোলা বলে জানিয়েছেন এই নায়িকা। ফাঁকা রাস্তায় স্বামী ও বন্ধুদের সাথে উচ্ছল মুখে ক্যামেরা বন্দী হন। ছবিগুলোতে 74,000-এর বেশি রিয়াকশন করেছে। পরিমণি ও রাজ বিয়ে করেছেন গত বছরের 17 অক্টোবর, তবে সেটা হয়েছিল চুপি সারে। এরপর গত 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরি। বর্তমানে পরি অন্তঃসত্ত্বা মূলত মা হওয়ার খবর দেওয়ার মাধ্যমে গত 10 জানুয়ারি সম্পর্ক বিয়ের কথা প্রকাশ্যে আনেন এই নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার পর পরিমণি নিজেই জানান আগামী 1.5 বছর কোনো কাজ করবেন না তিনি, এ কারণে তার হাতের ছবিগুলো আটকে যাওয়ার শঙ্কায় পড়েছিলেন পরিচালক প্রযোজকেরা। পরে বিষয়টি পরিষ্কার করে পরিমণি বলেন, চয়নিকা চৌধুরীর ওয়েব সিরিজ কাগজের বিয়ে শেষ করলাম, অরণ্য আনোয়ারের মাস সিনেমার বাকি কাজও শেষ করব আশা করছি।